আজ আমাদের ফুড ট্যুরের ডে থ্রি। আজ আমরা সকালে এখন 9:30 বাজে, আমরা এখন বেরোচ্ছি, এখন যাচ্ছি আমরা একটু দূরে এখান থেকে, একটা এলিফ্যান্ট ক্যাম্প আছে দুবারা, সেখান থেকে যাব হচ্ছে চিকলিখোলা ড্যাম আর কাবেরী নিসর্গ। চলুন আপনাদের সঙ্গে নিয়ে যাই, দেখি আজকের দিনটা কেমন লাগে। কালকে তো আমাদের ঘোরা ভালোই হয়েছিল, লেটস সি। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে, কালকে আজকেরটাও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ। আমরা আজকে যাচ্ছি হচ্ছে দুবারে এলিফ্যান্ট ক্যাম্প ফার্স্টে। এটা মাদিকেরি থেকে 30 কিলোমিটার। ওখানে কাবেরী রিভার ক্রস করে আমাদের এলিফ্যান্ট ক্যাম্পে যেতে হবে। এখন আমরা অন দ্য ওয়ে দুবারে। রাস্তা খুবই সুন্দর, একদম চারদিকে শুধু সবুজ, মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলেছে রাস্তা। ব্রাইট সানি ডে, ভীষণ ভালো লাগছে। কালকে ইভিনিং এ বৃষ্টি হয়েছিল, আমরা বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছিলাম। তারপরে আজকে যে এত সুন্দর ঝকঝকের রোদ উঠবে ভাবিনি, কারণ কালকে সারা রাত মেঘ দেখেছে, কিন্তু আজকে সকালটা খুব ভালো। আশা করি সারা দিন এরকমই ভালো থাকবে। যারা টাউন দেখতে না খুব খুশাল লাগে, এত সুন্দর ভিউ, এই জন্যই হয়তো কুর্গকে বলা হয় স্কটল্যান্ড অফ ইন্ডিয়া। এটা চিকলিওয়ালা ফল, একদম রাস্তার ধারে, বিরাট বড়। অনেকটা ওপর থেকে নামছে জলটা। এরকম ছোট ছোট অনেক ফলস আছে আজকে আমরা দেখলাম, তবে এটা বেশ বড়। আম্বলিকুটি কফি এস্টেটের পাশ দিয়ে এখন আমরা যাচ্ছি। এই পুরো এরিয়াটাই আম্বলিকুটি কফি এস্টেটের মধ্যেই পড়ে। এটা মাদিকেরির সবচেয়ে বড় কফি এস্টেট। এই পুরোটাই হচ্ছে কফি প্ল্যান্টেশনের মাঝখানে যে গাছগুলো, তার গায়ে বেয়ে বেয়ে যে গাছগুলো উঠেছে, এগুলো সব হচ্ছে গোলমরিচ গাছ। এখান থেকে 7 কিলোমিটার হচ্ছে দুবারে ক্যাম্প। এত সবুজ, পেপারগুলো হয়ে রয়েছে থোকা থোকা, ভেরি নাইস। কাটা এই যে তারের বেড়াটা দেওয়া রয়েছে, এগুলোতে পুরো ইলেকট্রিফাইড করা থাকে, কারণ এখানে রাত্রিবেলা এলিফ্যান্ট এসে যায়, সেই কারণে এই যে কফি বিনসগুলো থোকা থোকা হয়ে রয়েছে। বিউটিফুল প্লেস। আমরা এসে গেছি এখন দুবারেতে, যাব দুবারে এলিফ্যান্ট ক্যাম্প। জাস্ট কাবেরী হেরিবারের পাশে দাঁড়িয়ে আছি, এখান থেকে এরকম বোটে করে যেতে হয় দুবারে ক্যাম্পে। এটা বোট স্ট্যান্ড, এখান থেকে বোটগুলো যায়। এখান থেকে অসম্ভব সুন্দর জায়গাটা, রিভার সাইডে। আমরা এখন বোটের জন্য ওয়েট করছি। এখানে রিভার র্যাফটিংও হয়, তার জন্য পার হেড 600 করে লাগে। এখন আমরা এটা একটা টু অ্যান্ড ফ্রো, ওপারে ক্যাম্পে এলিফ্যান্ট ক্যাম্পে যাওয়ার জন্য যে টিকিটটা লাগে সেটা 80 টাকা পার হেড, একটাই টিকিট করতে হয়, একবার নিয়ে যাবে আবার নিয়েও আসবে। জলের প্রচুর কারেন্ট রয়েছে, জলের মাঝখানে কত গাছ রয়েছে এরকম কখনো আগে দেখিনি। কারেন্ট রয়েছে, ডেপথ রয়েছে জলের এখানে। এই জায়গাটা মনে হচ্ছে জঙ্গলের মাঝখানে, প্রায় পৌঁছে গেলাম। এটা দুবারে এলিফ্যান্ট ক্যাম্পের এন্ট্রি, এখন আমরা যাই ভেতরে গিয়ে দেখি।
এখানে এলিফ্যান্ট ব্রিডিং থেকে ট্রেনিং সব সাউথ ইন্ডিয়ায় প্রচুর ফেস্টিভ্যালের জন্য এলিফ্যান্ট লাগে, সেই সবে এগুলোকে ট্রেনিং করা হয়, সে সবের জন্যই, সমস্ত ফেস্টিভ্যালসের জন্য। এখানে কম করে 70টা মতো এলিফ্যান্ট রয়েছে এখন প্রেজেন্টলি। খাবার এসেছে। यहाँ पे सारे एलिफेंट्स ट्रेनिंग होते हैं ना? किस किस के लिए ट्रेनिंग करते हैं? फेस्टिवल थोड़ा थोड़ा काम इधर जंगल में है फॉरेस्ट डिपार्टमेंट का काज वो करे ये हाथीगुले সেইভাবে ট্রেনিং করা হয়। ও কি দে রে অন্দর মে কে ডাল রে চাউল ধান ওর ভেতরে খড়ের ভেতরে খানিকটা করে ধান দিয়ে একটা পুঁপলি মতো বানিয়ে দেওয়া হচ্ছে আমাদের এক একটা এক গরস ভাতের মতো এক একটা গ্রাস ওর মুখে সুরের মধ্যে দিয়ে দিচ্ছে। দেখুন কি সুন্দর ধুত্র ফুল, আমরা ধুত্র সাধারণত সাদা দেখে থাকি, এটা কি অপূর্ব কালার। অনেকবার চেষ্টা করছিলাম এটা দেখাতে আপনাদের, কিন্তু রাস্তা থেকে তুলতে পারছিলাম না ঠিক মতো ছবিটা। খুব সুন্দর, খুব ভালো লাগলো দেখতে। লোক দাঁড়িয়ে পড়েছে লাইনে, ওই ওপারে আমরা যাব, আরেকটা বোট আসছে। এখন আমরা এসেছি চিকলিখোলা ড্যাম, এখানে কান্নাড়িতেই লেখা আছে চিকলিখোলা ড্যাম। গাড়িগুলো এখান দিয়ে উঠছে, ওঠার রাস্তা। মাঝে মাঝে অতি উৎসাহে একটু বেশি শুদ্ধ বাংলা বলে ফেলছে। দারুণ ভিউ, খুব ভালো লাগবে। চলুন দেখি আগে কি আছে। জলের কাছে আমার নাপতে ইচ্ছা করছে, কিন্তু এই রাস্তাটা এখানটা এরকম এতটা বোল্ডার দেওয়া রয়েছে, নেমে হয়তো যেতে পারবো, উঠতে একটু প্রবলেম হবে। এই জায়গাটা একটা দারুণ জায়গা, ওয়াও ভিউ পয়েন্ট বলা যেতে পারে। এখান থেকে এইভাবে জলটা ওখানে পড়ছে, সেমি সার্কেল একটা পাথরের বা চৌবাচ্চা বলা যেতে পারে, বড় সড়ো চৌবাচ্চার মতো জায়গা করেছে, দুর্দান্ত। এখান থেকে ওভারফ্লো হচ্ছে জলটা, দারুণ লাগছে না? দারুণ লাগছে, দারুণ জায়গাটা। আস্তে আস্তে আকাশে হালকা মেঘ হচ্ছে, এটা আবার ভয়ের ব্যাপার, আমাদের একটু তাড়াতাড়ি করা উচিত। এইভাবে ফ্লো হয়ে যাচ্ছে, এখানে একটা ক্যানেল তৈরি হয়েছে, এই ক্যানেল দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে। এলিফ্যান্ট রিজার্ভ ফরেস্ট।
এখন আমরা আছি কর্ণাটকার ফরেস্ট ডিপার্টমেন্টের কাভেরি নিসর্গধাম। এখানে 20 টাকার এন্ট্রি ফি। এটাও কাভেরি রিভারের ওপরে। ভেতরে গিয়ে দেখি কি আছে। একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, চারদিকে বাঁশ বাগান, কাভেরি রিভার, তার উপরেই হ্যাঙ্গিং ব্রিজ। গাছের গুড়ির গায়ে একটা পেন্টিং করা রয়েছে, তা পুরো খোদাই করে। কিন্তু এলিফ্যান্ট ক্যাম্পে যাওয়ার সময় যেরকম দেখছিলাম সেরকমই লাগছে দেখতে জায়গাটা। জলের কালারটা ওরকম একদম মাটি গোলা রং। একটা চিলড্রেন্স প্লেগ্রাউন্ড। এটা একটা অ্যাভিয়ারি, এখানে সমস্ত বার্ড রয়েছে। এটা ওই নিসর্গধামা পার্কের মধ্যে খাঁচার মধ্যে দিয়ে রাস্তা করা। গিয়ে দেখি কি আছে। কতগুলো এসে বসেছে আমার তো মনে হচ্ছে গালে টুকরে। এটা হাড়েঙ্গি রিজার্ভার। এখানে মানে ড্যাম, কাবেরির জল এখানে ধরে রাখা আছে। এখান থেকে জল ছাড়া হয়, কিন্তু এর ভেতরে ওপরে উঠতে দেয় না ড্যামের ওপর। ওর উপরে প্রচুর জল। শুধু গার্ডেনে ঘোরার জন্য একটা 40 টাকার টিকিট লাগে, তাও এই গার্ডেনগুলো ঢুকতে দেয় না, ওইদিকে যেতে দেয়। আমার খুব একটা ওয়ার্দি মনে হচ্ছে না 40 টাকা। 40 টাকা দিয়ে টিকিট কেটে এই গার্ডেনে ঘোরার কিছু আমার ভালো লাগছে না সেরকম কিছু। ওপরে তো উঠতে দেবে না, ড্যাম দেখতে দেবে না। এটা এই এইখান থেকে জল ছাড়া নিয়েই দুই রাজ্যের মধ্যে যে যত আমরা বিবাদ শুনতে পাই কাবেরির জলবন্টন নিয়ে, তামিলনাড়ু আর কর্ণাটকের, এই হচ্ছে সেই জায়গা, সেই ড্যাম। এটার নাম হাড়েঙ্গি রিজার্ভার, হাড়েঙ্গি ড্যাম। এটা একটা কুর্ক স্পেশাল পট কারি। এই মাটির হাঁড়িটার মধ্যেই এটা রান্না হয়, একটা মিক্স ভেজ। খুবই ভালো খেতে, অসম্ভব সুন্দর টেস্ট, ইটস ভেরি নাইস। হাউসিক বাবু দারুন খেতে, অ্যান্ড রাইস রুটি স্পেশালি, স্পেশালি রাইস রুটি, দুটোই খুব ভালো লাগছে। আর
আজ পূজে আমাদের ডে ফোর, আজকে আমরা বসে গেছি। এখন আমরা সকাল 6:30 বাজে, আমরা মোটামুটি রেডি হয়ে গেছি আর আধ ঘন্টার মধ্যেই আমরা এখান থেকে রেডি হয়েছি। এখান থেকে প্রথমে আমরা যাবো ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, মোটামুটি যেতে আমাদের সময় লাগবে 7 ঘন্টার উপর। তারপরে ওখান থেকে ফ্লাইটে যেরকমভাবে এসেছি সেভাবে দিল্লি ফিরবো। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটাও আশা করি যে আপনারা নিশ্চয়ই আমাদের এই পুরো ট্রিপ ভালো এনজয় করেছেন, আমরা তো করিয়েছি, আপনারাও নিশ্চয়ই করেছেন। খুব শীঘ্রই ফিরছি নতুন ভিডিও নিয়ে, সামনে থাকবেন, পাশে থাকবেন। আমরা এখন ব্যাঙ্গালোরের এয়ারপোর্টে যাওয়ার জন্য বাসে যাব বলে ঠিক করেছি, কারণ এটা একটু ইকোনমিক্যাল হলো আর এটাতে 1000 টাকা করে পার হেড, আর এর মধ্যে একটা টয়লেটও রয়েছে, একটা টয়লেট রয়েছে, এটা একটা ভালো বাসের মধ্যে একটু অ্যাটলিস্ট, কারণ এটা কোথাও দাঁড়াবে না, 7 ঘন্টা ননস্টপ যাবে, এটা একটা সুবিধা মনে হলো। এখন অবধি আমরা ছাড়া কেউ নেই বাসে, এসে যাবে আর 5 মিনিটের মধ্যেই বাসটা ছাড়বে। আমরা